दीदी। ये दीदी? ओ ममता दीदी। ओ दीदी, ओ दीदी। आई बोले दीदी दीदी। चाइना चाइना मोदीर मुख दर्शन करते चाइना। दीदी अब आपको क्या हो गया? आप क्यों बदल गई? आप क्यों अफवाह फैला रही हो? মোদীর ওসর নতজানু হল নাকি মমতা? বিজেপির সহযোগী হব নাকি মমতা? ইডি সিবিআইর ওসর আত্মসমর্পণ করলে নাকি মমতা ব্যানার্জী? পশ্চিমবঙ্গ বিধানসভার সময়ের দৃশ্য এয়া। প্রতিখন সভাতে মমতা ব্যানার্জীর আক্রমণের মূল লক্ষ্য আছিল এজনেই মানুষ, তেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীরা বেশি দিন থাকলে দেশটাকেও বিক্রি করে দেবে। ভোটও বিজেপিকে নয়, নো ভোট টু বিজেপি। দাও বিদায় দাও চাইনা চাইনা, মোদীর মুখ দর্শন করতে চাইনা। প্রধানমন্ত্রী মোদীরও লক্ষ্য আছিল মমতা ব্যানার্জী। দিদি আব আপকো ক্যা হো গয়া? আপ কো বদল গই? আপ কো অফা ফেলা রহি হো? दीदी ये दीदी? ओ ममता दीदी। अब दीदी हम तो हर किसी का भला चाहते। दीदी दीदी ओ ममता दीदी। दीदी अपनी खींच मुझ पर निकाल रही है, वो क्या क्या नहीं कह रहे। तिक्ततापूर्ण असिल ममता मुदीर संपर्क, তার মাজতে অভিলেখ সৃষ্টি করে মমতা ব্যানার্জীয়ে তৃতীয়বারের বাবে সরকার গঠন করিলে, লক্ষ্য স্থির করিলে প্রধানমন্ত্রী পদর প্রার্থী হওয়ার। কিন্তু তার পাছতে পশ্চিমবঙ্গত আরম্ভ হল ইডি সিবিআইয়ের মারাথন অভিযান। প্রথম লক্ষ্য আছিল মমতা ব্যানার্জীর ভতিজাক অভিষেক ব্যানার্জী, বারে বারে চলিল জেরা। তার পাছত ইডির জালত পড়িল মমতা ব্যানার্জীর আটাইতকৈ ঘনিষ্ঠ মন্ত্রী পার্থ চ্যাটার্জী। পার্থ চ্যাটার্জীর বান্ধবী অর্পিতা মুখার্জীর ঘরের উদ্ধার হল গণি শেষ নোহা পরিমাণের টাকা। সিবিআইয়ের হাতত বন্দী হল তৃণমূল কংগ্রেসের বাহুবলী নেতা অনুব্রত মণ্ডল। মমতা মন্ত্রীসভার জ্যেষ্ঠ মন্ত্রী মলয় ঘটকর ঘরত পুয়াই উপস্থিত হল সিবিআইয়ের দল। এফালে শিক্ষক নিযুক্তি কেলেঙ্কারি, আনফালে কয়লা গরু সরবরাহর গুজব। চারিওফালের প্রায় সিবিআই ইডিয়ে হেঁচা মারি ধরেছে মমতা ব্যানার্জীর সরকার আর দল। 30 তৃণমূল নেতার বিরুদ্ধে চলি আছে সিবিআইর গোচর, 19 তৃণমূল নেতার বিরুদ্ধে চলিছে ইডির গোচর। সিবিআই ইডিয়ে যিকোনো মুহূর্তে গ্রেপ্তার করব পারে তৃণমূলের 49 নেতাক, যার ভিতর আছে মমতা ব্যানার্জীর ভতিজাক অভিষেক ব্যানার্জী। সিবিআই ইডির তীব্র হেঁচার সম্মুখীন হওয়ার পাছত সোমবারে পশ্চিমবঙ্গ বিধানসভাত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হল। কিন্তু সোমবারে সেই বিধানসভাতেই ঘটিল কোনেও নভবা ঘটনা। বিধানসভাত মমতা ব্যানার্জীর বক্তব্য, মই নাভাবো যে প্রধানমন্ত্রী মোদীয়ে সিবিআই ইডির দুর্ব্যবহার করেছে, বরং কোনো কোনো নেতাই নিজের স্বার্থর বাবে এনে কাম করে আছে। ইয়ার পূর্বে আরএসএসর প্রতিও প্রশংসাসূচক মন্তব্য করেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগুলো। তার পাছত খুদ বিধানসভার মজিয়াত প্রধানমন্ত্রীর প্রতি মমতা ব্যানার্জী প্রশংসাত পঞ্চমুখ হয়ে পড়ার পাছতেই প্রশ্ন উঠিছে, সিবিআই ইডির ভয়ত ফুর সলালে নাকি মমতা ব্যানার্জী? মোদীক প্রশংসা করে তদন্তর হাত হারিব পারিব নাকি মমতা ব্যানার্জী?